Assalamualaikum and this is Khaja. হাজারো শব্দ মনে রাখার কৌশল। কথা বলতে গেলে আমাদের শব্দ লাগে, কিন্তু মুখস্থ করে কখনো শব্দ মনে রাখা যায় না। মুখস্থ করেই যায় কিন্তু শব্দ মনে থাকে না। শব্দ মনে রাখার তিনটি কৌশলের কথা আমরা বলেছি, ইতিমধ্যে দুটো কৌশল শেয়ার করেছি আপনাদের সাথে। প্রথম কৌশলটি কি ছিল? প্রথম কৌশলটি ছিল যে আমাদের জানা শব্দের সাথে একটা একটা করে অক্ষর যোগ করলে আগে বা পরে প্রচুর শব্দ তৈরি হয়ে যায়, আমাদের শব্দের ভাণ্ডার অনেক বেড়ে যায়। দ্বিতীয় কৌশলের প্রথম অংশটি ছিল জোড়া শব্দ বা বড় বড় শব্দের ভিতরে অনেক শব্দ লুকিয়ে আছে, যেগুলো আমরা অনেকগুলো জানি না। তো সেটাকে খেয়াল করলে আমরা আমাদের শব্দের ভাণ্ডারকে অনেক বাড়িয়ে তুলতে পারি। যেমন বলেছিলাম ব্রেকফাস্ট, হাই হিল, নো স্পিন, থ্রি পিসেস, সুইট হার্ট, কিন্ডারগার্টেন, এ ধরনের অসংখ্য শব্দ আপনাদের বলেছি। কয়েক হাজার থেকে আরও কয়েক হাজার শব্দ বানানোর সম্ভব। আজকের এই কৌশলে বিস্তারিত যাওয়ার পূর্বে একটি বিশেষ অনুরোধ রয়েছে, যেটি সবসময় করি এবং আপনারা রাখছেন। প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল। আমরা এই চ্যানেলটি তৈরি করেছি বাংলা ভাষাভাষী মানুষের জন্য। সে গ্রামে থাকুক, শহরে থাকুক, দেশে থাকুক, পরবাসে থাকুক, প্রবাসে থাকুক, যেখানেই থাকুক, আমাদের বাংলাভাষী মানুষরা নানা ভাষা শিখবে, ইংরেজি শিখবে, সাবলীলভাবে কথা বলবে এবং জীবনে এগিয়ে যাবে, সেটাই আমাদের প্রত্যাশা। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল যারা এখনও করেননি। সো লেটস গো। আজকের কৌশলের মধ্যে দুটো অংশ থাকবে। একটি হচ্ছে এক শব্দ থেকে অনেক শব্দ বানানো, আর একটি একটু পরে বলবো, এই পর্বটি শেষ হলে। তাহলে এক শব্দ থেকে কিভাবে আমরা দ্বিগুণ তিনগুণ শব্দ তৈরি করতে পারি তার কিছু উদাহরণ দেব। এভাবে আপনারা শত শত তৈরি করতে পারবেন। আমি কয়েকটি এক্সাম্পল দিচ্ছি। একই শব্দ থেকে কিভাবে আমরা অনেক শব্দ তৈরি করতে পারি তার কয়েকটি এক্সাম্পল দিচ্ছি। ধরুন লাভ। লাভ থেকে কত শব্দ তৈরি করা যায়? লাভ, লাভার, লাভলি। এক থেকে কতগুলো শব্দ তৈরি করা যায়? অ্যাক্ট, অ্যাক্টস, অ্যাক্টিং, অ্যাক্টর, অ্যাক্ট্রেস। শুট থেকে কতগুলো শব্দ তৈরি করা যায়? শুট, শুটার, শুটিং। পিওর থেকে কত শব্দ তৈরি করা যায়? পিওর, পিউরিফাই, পিউরিফিকেশন। ডিরেক্ট থেকে কত শব্দ তৈরি করা যায়? ডিরেক্ট, ডিরেকশন, ডিরেক্টর, ডিরেক্টরেট। পার্ট থেকে কত শব্দ তৈরি করা যায়? পার্ট, পার্টস, পার্টিশন, পার্টনার। চাইল্ড থেকে চাইল্ড, চিলড্রেন, চাইল্ডহুড। আউট থেকে অনেক শব্দ তৈরি করা যায়, আউট, আউটিং, আউটার। প্রমোট থেকে অনেক শব্দ তৈরি করা যায়, প্রমোট, প্রমোটার, প্রমোশন, প্রমোশন। প্লে, প্লেয়ার, প্লেগ্রাউন্ড। টার্মিনেট, টার্মিনেশন, টার্মিনেটার। সাইন, সাইনবোর্ড, সিগনেচার, সিগনেটরি। ব্রেক, ব্রেকেস, ব্রেকার। আর্ট, আর্টিস্ট, আর্টিসান। আর কিছু শব্দ আমরা তৈরি করতে পারি। ধরুন অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট থেকে কী করা যায়? অ্যাকাউন্ট, অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টিং। মার্কেট থেকে কী ধরনের শব্দ তৈরি করা যায়? মার্কেট, মার্কেটিং, মার্কেটিয়ার। ট্রেড, ট্রেড, ট্রেড থেকে ট্রেডার, ট্রেডিং। ফিনিশ থেকে ফিনিশ, ফিনিশিং, ফিনিশার। ব্যাংক, ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, ব্যাংকন। বল থেকে বোলার, বোলিং। পারফর্মার, পারফর্ম থেকে কতগুলো শব্দ তৈরি করা যায়? পারফর্ম, পারফর্মার, পারফরমেন্স। ডাইন, ডিনার, ডাইনিং। অটো, অটো, অটোমেশন, অটোমেটিক। বিল্ড, বিল্ডার, বিল্ডিং। ম্যারি থেকে কতগুলো শব্দ তৈরি করা যায়? ম্যারি, ম্যারেজ, ম্যারিটাল। অ্যাটেন্ড, অ্যাটেন্ড, অ্যাটেন্ডেন্ট, অ্যাটেন্ডেন্স, অ্যাটেনশন। স্পিক, স্পিক, স্পিচ, স্পিকার। কেয়ার, কেয়ারফুল, কেয়ারলেস, কেয়ারিং। এভাবে এক শব্দ থেকে আমরা অনেক শব্দ তৈরি করতে পারি এবং আমি হয়তো 25-30টা উদাহরণ দিব, কিন্তু এরকম আছে কয়েক হাজার। Plan, planner, planning. Just, justice, justification. Teen, teenage, teenager. Explain, explanatory, explanation. Achieve, achievement, achiever. Repeat, repeater, repetition. Turn, turning, turning point, turnover. Invite, invitation, invitee. Initiate থেকে কতগুলো শব্দ তৈরি করা যায়? Initiate, initiative, initiator, initiation, technique, technical, technician এরকম প্রতিটা শব্দ থেকে আমরা আরও দ্বিগুণ তিনগুণ করে শব্দের ভান্ডার বাড়িয়ে তুলতে পারি যদি আমরা একটু খেয়াল করি। এই কৌশলের পর্বগুলো শেষ করব ছোট্ট আরেকটি কৌশল দিয়ে যেটা আপনারা সবাই জানেন, কিন্তু একটু খেয়াল করতে হবে। সেই কৌশলের মধ্যে দেখেন যে দু ধরনের বিষয় আছে, একটি হচ্ছে বিপরীত লিঙ্গ আর একটা হচ্ছে বিপরীত শব্দ। এই দুটোকে আমরা আলাদা চিন্তা করবো না, আমরা একসাথে চিন্তা করবো। যেমন ইয়েস, নো, ট্রু, ফলস একই সাথে ফাদার মাদার আমরা একসাথে শিখবো। তো যখনই কোনো শব্দ পাবেন তার বিপরীত শব্দটা একটু চিন্তা করলে সুবিধা হয়। ধরা যাক সিন, সিনের বিপরীত শব্দ কি হঠাৎ করে মনে নাও আসতে পারে, একটু মাথাটাকে চর্চা করালে মনে আসবে। সিনের বিপরীত শব্দ হচ্ছে ভার্চু। স্লিম মানে হচ্ছে চিকন সুন্দর বা সুন্দরী। স্লিম থেকে আমরা ফ্যাটি বলতে পারি। ক্যাশ, ক্রেডিট, বার্থ, ডেথ, হাজব্যান্ড, ওয়াইফ, সিস্টার, ব্রাদার এরকম হাজারো শব্দ আছে যেগুলো বিপরীত শব্দ। অনেকগুলো আমরা জানি, অনেকগুলো আমাদের মাথায় ঘুমিয়ে আছে। তো চর্চা করলে যেটা হবে, এই ঘুম থেকে শব্দগুলো জেগে উঠবে। সেটি কিন্তু একটি দারুণ পদ্ধতি। আপনার মাথায় যখনই কোনো শব্দ আসবে একটু খেয়াল করবেন যে এর বিপরীত শব্দটা আমি জানতে পারি কিনা। লাইক ভিলেজ, টাউন, রিচ, পুয়ার, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এমটি, ফুল, কারেক্ট, ইনকারেক্ট, ফিট, লস, পজিটিভ, নেগেটিভ, প্রবলেম, সলিউশন এরকম হাজারো শব্দ আছে। এই বিপরীত শব্দের কথাটা চিন্তা করলে আপনি আপনার শব্দের ভান্ডার অনেক বাড়িয়ে তুলতে পারবেন। সুতরাং এই পর্বে দুটো বিষয় আলাপ করলাম। একটি হচ্ছে এক শব্দ থেকে অনেক শব্দ তৈরি করা, মূল শব্দ থেকে আরও অনেক শব্দ আছে, একই সাথে বিপরীত শব্দ চিন্তা করলে আপনার শব্দের ভান্ডার অনেক বেড়ে যাবে। তো ওভারঅল এই পর্যন্ত আমরা যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের জানা শব্দের মধ্যে একটি করে অক্ষর আগে বা পরে বসিয়ে অনেক শব্দ তৈরি করতে পারি। আমরা জোড়া শব্দ বা বড় শব্দের ভিতরে অনেক শব্দ লুকিয়ে আছে, সেই শব্দগুলোর অর্থ জানতে পারি। আমরা একই শব্দ থেকে আরও অনেক শব্দ তৈরি হয়, একটি মূল শব্দ থেকে একাধিক শব্দ তৈরি হয়, সেখান থেকে অনেক শব্দ তৈরি করতে পারি। বিপরীত শব্দ যদি লিঙ্গ এবং বিপরীত শব্দকে আলাদা না করে একসাথে চিন্তা করি তাহলে আমাদের শব্দের ভান্ডার অনেক বেড়ে যায়। কতগুলো শব্দ আমি উচ্চারণ করছি, যদি কারো অর্থ লাগে পরবর্তীতে দিয়ে দিতে পারবো, এই নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না। স্লিম, ফ্যাটি, পাতলা সুন্দর বা সুন্দরী, ফ্যাটি হচ্ছে তার বিপরীত একটু মোটা। ক্যাশ, ক্রেডিট, নগদ, বাকি, বার্থ, ডেথ জন্ম মৃত্যু, এন্ট্রি, এক্সিট, প্রবেশ, বাহির, পুশ, পুল, প্রেজেন্ট, অ্যাবসেন্ট, উপস্থিত, অনুপস্থিত, ব্রাইট, ডার্ক, ইজি, হার্ড, ক্লিন, ডার্টি পরিষ্কার, ময়লা, প্রি, পোস্ট আগে এবং পরে, ইনক্রিজ, ডিক্রিজ, ইনক্রিজ বাড়া, ডিক্রিজ কমা, সানে, ক্লাউডি, সানসেট, সানরাইজ, হাজব্যান্ড, ওয়াইফ, প্রবলেম, সলিউশন সমস্যা, সমাধান, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, পজিটিভ, নেগেটিভ, ফিট, লস এরকম অনেক শব্দ আছে যেগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো, হয়তো কিছুটা কাজে লাগবে। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যে কৌশলটি ব্যবহার করা হয় শব্দ ভান্ডার ভোকাবুলারি বাড়ানোর জন্য এবং সেটিকে দীর্ঘ সময় ধরে রাখার জন্য, সেই কৌশলটি বলবো 3 নম্বর কৌশলে। ততক্ষণে আপনারা এই যে 4টি কৌশলের কথা ইতিমধ্যেই বলে দিয়েছি, আসলে প্রথমটিতে একটি ছিল, দ্বিতীয়টিতে আমরা 3টি কৌশলের কথা বলেছি, এগুলো চর্চা করে তৈরি হতে থাকুন। কারণ তৃতীয় কৌশলটি বুঝতে হলে এই যে প্রথম কৌশল এবং দ্বিতীয় কৌশলের 3টি অংশের কথা বলেছি এর উপর আপনার পুরো দখল থাকতে হবে, তাহলে তৃতীয় কৌশল থেকে দারুণ ফলাফল পাবেন। এবং শব্দ কখনো ভুলবেন না, শব্দ আপনি কখনোই ভুলবেন না, আপনাকে বারবার মুখস্থ করতে হবে না। সেই তৃতীয় কৌশল নিয়ে আসি সামনের ভিডিওতে। আজকে এই পর্যন্ত, অনেকক্ষণ যাবত আমাদের এই ভিডিওটি দেখেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।